बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम वेलकम टू मायस कुकिंग मिरर आशा करछि ভালোই আছেন আপনারা আমার আজকের রেসিপি সবার পছন্দের বিফ বিরিয়ানি এটি সবাই আমরা ঘরে কম বেশি তৈরি করে থাকি আজ আপনাদের দেখাবো অত্যন্ত সহজ উপায়ে কিভাবে এটি তৈরি করা যায় চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক বিফ বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে গরুর মাংস ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আধা কেজির চেয়ে কিছু বেশি গরুর মাংস রয়েছে প্যানে 4 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে দিয়ে দিচ্ছি অনিয়ন পেস্ট এটা খুব ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়াম রেখে সব মশলাগুলো দেব দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1.5-4 চামচ এখন অ্যাড করব গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি লবণ একটি ডালচিনি দুটি এলাচ দিচ্ছি আর একটি তেজপাতা এভাবে ছিড়ে দিয়ে দিচ্ছি এখন আমি মাংসগুলো এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে এখন দিয়ে দেব টক দই 1 কাপ এখানে আমি একটু টক দই বেশি ইউজ করেছি মাংসটা টেস্টি হলে বিরিয়ানিটাও টেস্টি হবে আর এক্সট্রা কোনো বেশি মশলার প্রয়োজন হবে না ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য 1 ঘন্টা পর এরকম ঝোলটা শুকিয়ে আসলে তরকারিটি নামিয়ে রাখতে হবে এর মধ্যে আমি দুইবার নেড়েচেড়ে অল্প কিছু পরিমাণে 1 কাপ আন্দাজ পানি ইউজ করেছিলাম আর বেশি পানি ইউজ করিনি কারণ টক দই দেওয়া এতে সহজে মাংসটা গলে গিয়েছে এখন পোলাও তৈরির জন্য প্যানে আবার 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ওয়েট করব এর মধ্যে দিয়ে দিব আদা রসুন পেস্ট 1 চা চামচ লবণ স্বাদমতো দিয়ে দিব তেজপাতা একটি আর দিয়ে দিচ্ছি 1 পিস দালচিনি ও 2টি এলাচ এটা নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ কষাবো 5 মিনিট আন্দাজ ভালোমতো কষিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিব পোলাও হওয়ার জন্য পরিমাণ মতো আমি 2 পট পোলাও চাল রান্না করব এর জন্য আমি 2 পট পানি ইউজ করব চাল ও পানি সমান সমান এটা আমার মেজারমেন্ট আমার লাল মেজারমেন্ট কাপটা দিয়ে আমি 4 কাপ পানি এখানে ইউজ করেছি আমি যেহেতু গরম পানি ইউজ করেছি তো তাড়াতাড়ি 2 মিনিটে এটি বলক এসে পড়েছে আর অলরেডি আমার তরকারিটি নামিয়ে আমি পাশেই রেখে দিয়েছি এখানে আমি 2 পট চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আমার পানি বলক আসলে আমি চালটি ঢেলে দিলাম আর মশলার সাথে ভালোভাবে এটি নেড়েচেড়ে এটা দমে বসালাম 10 মিনিটের জন্য 10 মিনিট পর কাঁচা মরিচ অ্যাড করে পোলার পানি শুকিয়ে আসলে তখন আমার রান্না করা বিরিয়ানির তরকারিটি আমি এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম ঝোল সহ তেল সহ খুব ভালোভাবে ঢেলে এখন পোলার সাথে মিক্স করলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে এরকম মিক্স করে এখন আমি এটি দমে বসাবো এইটাই আসল কাজ চুলার আঁচ একদম লোতে রেখে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট এটি দমে রাখবো তার মধ্যে আর খুলবো না এর মধ্যে আমার পোলাওটি হয়ে যাবে দেখুন ভিউয়ার্স অলরেডি আমার পোলাও রান্না হয়ে গেছে এটা ভিতর থেকে খুব স্মুথ কিন্তু আবার ঝরঝরেও খেতে কোনো অংশেই কম লাগবে না হোটেল রেস্টুরেন্টের ফ্লেভারের মতো এখন আমি এটি সার্ভ করব আপনাদের একটু তুলে দেখাচ্ছি আমি এটি দুইভাবে সাজিয়ে আপনাদের দেখাবো পরিবেশনটা আসলে নিজের উপর আমি প্রথমে বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ করেছিলাম সেটি দিয়েই সাজিয়ে দেখাচ্ছি এভাবে ডিম দিয়ে এই পোলাওটি আমি সার্ভ করেছিলাম তারপরে গেস্টদের জন্য আমি কিছু আলুর চিপস বানিয়ে এই পোলাওটি সার্ভ করেছিলাম সেই ছবিটিও আপনাদের দেখাচ্ছি এভাবে কিছু আলুর চিপস দুই সাইড দিয়ে সাজিয়ে ঘরে তৈরি আলুর চিপস দিয়ে আমি মেহমানদের সামনে সার্ভ করেছিলাম খুবই টেস্টি হয়েছিল বিরিয়ানিটি সবাই খুব প্রশংসা করেছে আশা করছি আপনারাও বানিয়ে এরকম প্রশংসার দাবিদার হবেন আর এই আশায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই প্রত্যাশা নিয়ে আমি মায়াস কুকিং মিরর থেকে বিদায় নিচ্ছি আর লাইক ও কমেন্টস কিন্তু থাকছেই